إن أردتم أن تكونوا شامة بين الورى فافتحوا آثار جيل للمعالي سطرا جيل زيد وأسيد ومعاذ والبراء. الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Allah Subhanahu wa taala khuson Quran Syarifer surah Fathar madde Muhammadun Rasulullah walladzina ma'ahu ashiddaa'u 'alal kuffari ruhamaa'u bainahum. Muhammad Allah Rasul Allah shakidara ebong al taner loge jara asol era kafirder sathe shokto এবং একজন আরজনের মধ্যে মানে ইমানদারের লগে খুবই নরম এবং রহমতের সহিতে তারা চলে। আজকে কিন্তু আমরা দুনিয়াবাদী সময় দেখি মানে আমরা বাংলাদেশ হোক আর অন্যান্য দেশ হোক সৌদি আরব হোক আর ইউরোপ দেশ হোক আর আমেরিকা হোক আমরা যারা আমরা মুসলমান দাবি করি যারা আমরা কোরআন অনুসারে বিশ্বাস আনছি আমরা স্বীকার করি কিন্তু আমরা সলাফিরা আল্লাহ জালাহান করা জানে যারা মোহাম্মদ সাল্লামের লগে এরা লাখানি আমরা চলতাম না। এখন আপনারা সবাই জানেন কি লাখান পরিস্থিতি বর্তমানে দেখা দেন যে আমরা কাফিরের লগে আমরা খুব নরমভাবে চলি কমপক্ষে আমরা তারার লগে খুব আদর কায়দা সহিতে মাতি আর বেশি হইলে আমরা তারার যেমন ফুজার মতো ফুজা করার মতো আমরা অবস্থা ফরি যাই কি গা। আবার আমরা মুসলমানের লগে আমরা চলবার সময় দেখা যায় যেন মারামারি চিল্লা চিল্লি গালাগালি এবং আমরা দেশের ইতিহাস যদি চোখাও যে পাকিস্তানের আমলো আমরা শুনছি যেন ই তো যুদ্ধ তো হয়েছে ওই দেশের মাঝে রাস্তাঘাটে মুসলমানে মুসলমানে সংসদের ভিতরে বলে বিরোধী দলের এজনে চেয়ার উড়াইয়া স্পিকারে মারি গেছিল পাকিস্তানের এটা হাসা ঘটনা। আর ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে মহিলা সকল এমপি হওয়ার পরে তারা পার্লামেন্টে গিয়া হারি তাফাতাফি দিও বিরোধী দলের এমপি আর সরকারি দলের এমপি সংসদের মাঝখানে গিয়া হারি তাফাতাফি আরম্ভ করে গেছে অথচ তারা দাবি করে তারা মুসলমান মুসলমানে মুসলমানে মারামারি সংসদের মাধ্যমে। ওখানে আমরা যদি কম্পেয়ার করি যে ইসলামের মাপকাঠি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা মাআহু এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং বন্ধুরা আহলুল বাইত এবং সাহাবা তারা মুসলমানের লগে নরমভাবে চলতো এবং কাফিরের লগে শক্তভাবে চলতো। আমরা কিন্তু তারা অনুসরণ সারি আমরা আল্লাহ জানেন আমরা কোন সিস্টেমে আমরা চলতাম কোন সিস্টেম আছে কিনা সন্দেহ আছে। ই সিরিজ আমরা করার মূল উদ্দেশ্যে জেনে আমরা আল্লাহর রহমতে জেনে আমরা ফিরত যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাখানি আমরা কোরআন শরীফ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তাদের হাদিসের মাধ্যমে যেভাবে তাই কইছেন যে আমরা চলতাম যে ইমানদারের বৈশিষ্ট্য কি লাখান হইতো ইমানদার খাল লগে কিভাবে চলতো আমরা যেন ফিরত যাইতাম পারি ওই সিস্টেমে বর্তমানে চলা থেকে। এবং সাহাবা একরামের সম্বন্ধে আমরা জানা জরুরি যুবকেরও এবং মুরব্বীর সাধারণ মানুষেরও এবং নেতা হতে। আমরা গত খণ্ডতে আমরা আলাপ করছি খেনে সাহাবা ইসলামের মাপকাঠি হইলা খেনে আমরা তারা অনুসরণ করতে হইব না হইলে জেনে দুজহ যাইব এটা দলিল কিছু আমরা উল্লেখ করছি। এবং আমরা বর্তমানে দুনিয়ার মাঝে বিশ্বাসী মানুষের অভাব কারণে সাহসী মানুষের অভাব কারণে উম্মতের মাঝে দক্ষ মানুষের অভাবের কারণে আমরা আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্বন্ধে আমরা গত এক সেশনে আমরা বিস্তারিত আলোচনা করছি যাতে আমরা যুবক হল আমরা মুরব্বী হল আমরা নেতারা আমরা ছাত্ররা সবাই জেনে ওই ধরনের চরিত্র তার মাঝে গড়বার গড়িয়া তুলতে পারে।
এবং আহলুল বাইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার সম্বন্ধে কিছু নাম আমরা উল্লেখ করছি, তাদের স্ত্রী বলতেন নাম, তাদের গোষ্ঠীর আরো যারা যারা মুসলমান আছে তাদের নাম, যাতে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বিস্তারিত এরা সম্বন্ধে আমরা আলোচনা করব। আমার একটা মিষ্টি কইছিল আমার গত এক জোর মাঝে, আমি কইছিলাম যে তাদের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তান আসিল না, আসলে আমার এটা ভুল হয়েছে, তাদের দুইটা ছেলে আসিল, একজনের নাম আসিল ইয়ালা আর একজনের নাম আসিল উমারা। আর আজকে ইনশাল্লাহ আমরা একজন সাহাবার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, যাতে তাদের আমরা অনুসরণ করতে পারি এবং তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যে আমরার সমাজে অনেক মানুষ আছেন যারা যদি তারা কুরআন শরীফ স্টাডি করতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস স্টাডি করতা অনুসরণ করতা, তারা এই সাহাবার লাইনে তারা আগবাইতে পারতা। তারা মাঝে অনেকের মাঝে আল্লাহ কোয়ালিটি দিছেন, কিছু কোয়ালিটি দিছেন, যাতে তারা এই কোয়ালিটিটা যদি ভালো কাজে লাগায় তে তারা সাহাবার লাইনে উঠতে পারবা। কিন্তু বর্তমানে অনেক মুসলমান ভাইরা বইনেরা তারা তারার জন্য নিয়ামত আল্লাহ দিছেন তারার মাঝে, এটারে বাদ খামো কিংবা উল্টা খাজো লাগাই দেয়। আমরা গত পর্বেই উল্লেখ করছি এবং আজকেও আমি আরো কিছু উল্লেখ করব যে কয়েকটা প্রিন্সিপল যেটা আমরা হাদিস এবং কোরআন শরীফে পাই। একটা হচ্ছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছেন যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার থেকে কেয়া উত্তম। ইদার অর্থ শেখ আবু বাসির আত-তুসিয়ে বুঝাইয়া দিছেন যে এর মানে হইছে গিয়া একজন ইমানদারের যদি পয়সা থাকে সম্পদ থাকে, তে যে ইমানদারের পয়সা সম্পদ নাই এর তাকে উত্তম, মানে পয়সা সম্পদের কোনো দোষ নাই। এর একটা কনসেপ্ট আছে দুনিয়ার মাঝে, যেন পয়সা বাদ সম্পদ বাদ টেলিভিশন বাদ গাড়ি বাদ ইঞ্জিন বাদ মেশিন বাদ ইন্টারনেট বাদ কম্পিউটার বাদ, এটা আসলে সঠিক নাই। আসল হইছে গিয়া তুমি এই জিনিসে কোন কাজ লাগাই রাই, পয়সারে তুমি ভালো কাজ লাগা রাই নি না তুমি খারাপ কাজ লাগা রাই, তুমি হালাল কাজ লাগা রাই নি, তুমি মুসলমানের উন্নতর লাগে কাজ লাগা রাই নি না তুমি মুসলমানের ক্ষতির লাগে কাজ লাগা রাই, গাড়িরে দি তুমি কিতা করাই, তুমি গাড়ি দি তুমি ভালো কাজ ভালো জায়গা যারাই নি না তুমি বাদ জায়গা বাদ কাজ যারাই, কম্পিউটার দি ইন্টারনেট দি তুমি ভালো জিনিস শিখরাই নি না তুমি বাদ জিনিস শিখরাই, একজন ইমানদারের যদি সম্পদ থাকে ধনী থাকে তে একজন গরিব ইমানদার থাকে তার যদি অন্য দিকে তার সমান থাকে তে ধনী ইমানদার উত্তম, এই হাদিসের ব্যাখ্যায় বোঝা নিয়ে হয়েছে। এবং একজন ইমানদারের যদি কোনো একটা খাস জানা থাকে একটা স্কিল থাকে দক্ষতা থাকে কিংবা তার যদি ইলিম বেশি থাকে তে যার দক্ষতা নাই যার ইলিম নাই হে তাকে এ উত্তম, এবং তার শরীর যদি শক্তি থাকে তে যে ইমানদারের শৈল শক্তি নাই এটা কি হে উত্তম, ওই রকম বুঝানি হয়েছে যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার টা কি উত্তম। আমরা উম্মতের মাঝে অনেক কোন জানে আমরা যে বিপদ আছে আমরা যে সমস্যা আছে আমরা জানে অনেক বাইরে জানে আমরা দুশ্মন ফলতে জানে আমরা ক্ষতি করে যে আমরা এটা প্রতিবাদ করতে পারি না এটা আমরা ঠেকাইতাম পারি না বিকজ আমরা কারণ আমরা দুর্বল, তাহলে আমরা লাগে জরুরি আছে আমরা শক্তিশালী হওয়া। আমরা মাঝে যারা যুবক আছেন তারা নিজেরও শক্তিশালী করে বইরা তোলা জরুরি। এবং অন্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছেন যে তোমরা মাঝে যারা শক্তিশালী আসলায় অথবা উত্তম আসলায় জাহিলিয়ত থাকতে এরাও ইসলামের মাঝে উত্তম হইবা যদি তোমরা দিন সম্বন্ধে তোমরা বুঝো পারা ঠিক। এবং ওই ধরনের ব্যক্তি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আর একটা জিনিস আমি আগে উল্লেখ করছি এবার আবার উল্লেখ করলাম কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা যে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছিলেন তাইন কাউই উন আমিন তাইন দক্ষ এবং বিশ্বাসী। যে একজন মানুষ যদি শক্তিশালী হয় দক্ষ হয় বিশ্বাসী হয়
এবং এ যদি বর্তমানে কাফির হইয়া থাকুক অথবা জাহিল হইয়া থাকুক এই ধরনের মানুষ যদি পরবর্তীতে মুসলমান হয় এবারে ইসলাম বুঝে তে আবার হে উফরে দি উঠব হে উত্তমই এবং ওই ধরনের একটা ব্যক্তি সম্বন্ধে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ যে ওই ধরনের সিস্টেমে তাই উফরে দি উঠছই আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবিয়ত ফাইন তাদের লগে যে বেশি অংশ মানুষ যারা ঈমান আনছিল তার মাঝে বেশি অংশ দুর্বল মানুষ আছে দুর্বল ঈমানদার যারা রে হাদিসের মাধ্যমে বোঝানি হয়েছে গরিব যারা ক্রীতদাস মানে আরেকজনের কিনা গোলাম আরেকজনের কথায় কথায় কাজ করতে ওই মানুষ তারে ব্যস্ত পারবো কিনতে পারবো এবং কম বয়সী ফুরুত্তা অথবা যুবক মহিলা আর খুব কম মানুষ আছিল তাদের লগে যারা শক্তিশালী এবং ওই ধরনের ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আওয়ার ফোর্থ থাকিয়া মুসলিম কমিউনিটি এই সময় কমিউনিটি ছোট আছিল মনে হইলাম প্রথমে 10 জন বাদে 20 জন 50 জন 100 জন বেশি হইলে 200-300 জন মক্কা শরীফ আসলা ওই ধরনের ব্যক্তি আবার পরে কিন্তু দাফে দাফে এরার অবস্থা পরিবর্তন আইছে আর দুর্বল ইমানদার আইসন কিন্তু একজন আওয়ার কারণে তার আর অবস্থা বদলিছে না কিন্তু শক্তিশালী ইমানদার একজন আওয়ার পরে তার আর অবস্থা আরো স্টেপ আরো লেভেলে গেছে এরা হইলে গিয়া তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নিজে প্রথমই ওই ধরনের একজন ব্যক্তি যাদারে তৈলাও নূহ আলাইহিস সালামের আমল ওই রকম অবস্থা আছে নূহ আলাইহিস সালামের লোকে আছিল দুর্বল ইমানদার হল এর লাগি তাদের কাউমে কইতো জানে ও নু তোমার কথা আমরা কেনে বিশ্বাস করতাম তোমার লগে আমরা কোনো গুড কালিবারের কোনো উত্তম মানুষ দেখি না খালি দেখি গরিব ফকির ফুরুত্তা আর কৃতদাস গোলাম হল কোনো একটা জেনারেল নাই তোমার লগে কোনো একটা মন্ত্রী নাই তোমার লগে কোনো একটা ডাক্তার নাই কোনো একটা উকিল নাই কোনো একটা হাই ক্যালিবারের মানুষ নাই একটা প্রফেসর নাই তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই ধরনের একটা উত্তম ব্যক্তি আসলে কারণ তা আইন কুরাইশ বংশের যদিও ইসলামের পরে এইটারে এই ধরনের চিন্তা বাদ খাওয়া হয়েছে তবু এই সময়ের মাঝে এই সমাজের মাঝে একটা উচ্চ বংশের ব্যক্তি হইলে সমাজে একটা ইজ্জত আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছিলা তান্ডে তারা আগে রাখতো আমিন বিশ্বাসী এবং তাদের যে আদব কায়দা মানুষের লোকের চলাফেরা এই বয়স 40 বছর বয়স পর্যন্ত তাদের যে একটা দক্ষতা বাড়ছিল তান্ডে অফার করা হয়েছিল যে তারার যে পার্লামেন্ট আছে দারুল নাদওয়া পার্লামেন্টের সদস্য হইবার লাগে তারা অফার করছিল কিন্তু তাই এটারে গ্রহণ করছেন না এই হিসাবে প্রথম এই দলের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা যায় যে একজন এই ধরনের শক্তিশালী ব্যক্তি দুই নম্বরে তাদের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা শক্তিশালী ব্যক্তি ধরা নেওয়া যায় কারণ তাই সমাজের মাঝে ধনী আসলা পয়সা আসলা এবং একটা শ্রুড একটা আকলদার বিজনেস ওমেন আসলা তাদের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হইবার আগ থেকেই তাদের সমাজের মাঝে একটা মানে একটা হিসাবের একজন ব্যক্তি আসলা এবং তাই কুরেশ বংশের হইয়ে এর পরবর্তীতে তিন নম্বরে আমরা পাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ধরনের একজন যে উত্তম হাই কালিবারের ব্যক্তি তাই দুনিয়া আসলা কুরেশ বংশের আসলা এবং তাদের মাত কথা ইলিম জ্ঞান ইত্যাদি তাদের সমাজ একজন তারা গণ্যানিত একজন ব্যক্তি কিন্তু তাদের বয়স কম আছে লাগে তার ধারণা দোয়া তারা 40 বছর না হইলে তারা পার্লামেন্ট ধারণা তারা সদস্য হইবার লাগি তারা চান্স দিত না আবু বকর সিদ্দিকের বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2-3 বছর কম আছিল যাতে তার নবী ফাইবার সময় এদের ধারণা দোয়া দেবার সুযোগ হইছিল না আর যদি এরকম হইতো তে ওই ধরনের কোয়ালিটির মানুষই তারা অ্যাকসেপ্ট করে মেম্বার হিসাবে এর পরবর্তীতে অনেক দিন গেছে যে আর কোনো হাই ক্যালিবারের মানুষ তাদের লগে আসিল না যারা যারা জয়েন হইছে কম বয়সী
ক্রীতদাস গরিব মহিলা এবং তারারে অত্যাচার করা হয়েছে। আবু জাহেল আবু লাহাব এবং এরার লোকে যারা আসলা উতবা শেইবা উমাইয়া বিন খালাফ যে নেতা হল আসলা এরার দার উন্নাদর সদস্য হল এমপি হল মন্ত্রী হল এরা মুসলমানদের তারা অত্যাচার করছে গালাগালি করছে মারামারি করছে। এর পরবর্তীতে দুইজন মানুষ মুসলমান হইছেন যারা দৈরা নেওয়া যায় যেন শক্তিশালী ব্যক্তি যারার কথা মোহাম্মদ কইসলা যেন যারা জাহিলিয়তের মাঝেও শক্তিশালী আছে যারা ইসলামের পরেও শক্তিশালী হইছে ও হইব যদি তারা ইসলাম বালা থেকে বুঝে। একজনের নাম হলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর একজনের লিগা হযরত ওমর ইবনে আল খাত্তাব এরা দুজন অলরেডি তারা কুরেশের সমাজের পার্লামেন্টের সদস্য আসলা অলরেডি তারা সমাজের মাঝে গণার মানুষ আসলা এবং শরীরের শক্তি আছিল তারা সাইজে তারা বড় আছিল শরীরতার শক্তি আছিল মাইরও তারা দক্ষ আছিল মানুষে তারারে ডরাইত এবং তারা উচিত কথা মারতে ভয় করতো না তারা যে সময় যারা কইবার দরকার তারা হইত এটা তারা কোয়ালিটি আছিল। যদিও তারা মুশরিক আছিল মূর্তি পূজা করত এবং তারা যে ওই সময়ের সমাজের যে তার বাদ খাম আছিল তার মধ্যে তারা যদিও তারা শরিক আছিল যেমন মদ খাওয়া এবং যে যে ক্লাবিং যে আমরা হই যে বেডিনতেরে লইয়া গান লইয়া বাজনা লইয়া মদ লইয়া এই সময় খাটানি আড্ডা দেওয়া এই ধরনের সাজ আছিল সময় আমরা কইছিলাম যেন কিছু কিছু মানুষের তারা এই সাজ থেকে দূরই থাকা যেমন আবু বকর সিদ্দিক আবু বিদমল জানা কিন্তু হামজা বিন আব্দুল মুত্তালিব এবং ওমর ইবনে খাত্তাব তারা ইহিদের মাঝে শরিক আসলা এবং এমপির মাঝেও তারা সদস্য আসলা যেটা আরো বড় অপরাধ বুঝাইয়া কয় এটা বিস্তারিত বুঝতে চাইলে অনেক আলিমের কাছে গেলে তারা বুঝাই দিব এটা কিভাবে জানে যে ফুসুক যে কবিরা গুনার মাঝে কোনটা বেশি বড় কোনটা বেশি ছোট। এখন আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব সম্বন্ধে। তার আসলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন চাচা এবং তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে দুই বছর বড় আসলা এবং তারা দুজনে সেম মহিলার দুধ খাইয়া তারা বড় হইছেন যাতে তারা দুধ পাই আসলা যেটা আমরা ইসলাম ধর্মে দুধ পাই আর এক মার জন্ম দেওয়া পাই সমান দৈনে নেওয়া হয় এবং আর একটা আছে তাদের মোহাম্মদ কানেকশন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মা আসলা হালা বিনতু ওয়াহিদ বিন আব্দ মানাফ বানু জোহরা মদিনার যে গোষ্ঠীর মাঝে মোহাম্মদের মা আমিনা বিনতু ওয়াহাব বিন আব্দ মানাফ সেই গোষ্ঠীর মানে তারা কাজিন আসলা যে হামজার মা আর মোহাম্মদের মা তারা ফার্স্ট কাজিন আসলা চাচাতো বোন হামজা বিন আব্দুল মুত্তালিব মোহাম্মদের লগে খুব ক্লোজ আসলা বিভিন্ন ভাবে এবং তারা যখন বড় হই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইল চন্দ্রের দাদায় তাদের চাচায় হামজা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একলগে বড় হইছেন ফ্রেন্ডের মতন। কোন সময় আছে যেন আমরা মাঝে যেন একটা চাচা যদি থাকে বয়স্ক আমার ভাতিজা থাকে যেন গোষ্ঠীর মাঝে বড় হতে চাচা ভাতিজা বয়স বেশ কম যদি দুই বছর থাকে চার বছর থাকে ছয় বছর থাকে তো তারা একলগে খেলাইন একলগে গফরেন একলগে মাইরও করেন এর বাদে তারা খুব ক্লোজ থাকুন ওই রকম ক্লোজ আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং তাইন হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাইন শিকারী আসলা তাইন খুব দক্ষ একজন শিকারী আসলা তাদের রাইত খাটাইতা ক্লাবিংও এই সময় অনেক ক্লাব তো ধরলেও খালি তোমার ইলেকট্রনিক বাজনা আর লাল লাল লিল বাত হইলে খালি ক্লাব নাই ক্লাব এই সময় আসিল ক্লাব মানে তারা দলা হইত আর ক্লাবও যে তখন দুইটা করতো তখন ওক তোমার হাফরের টেন্টও দলাও আর ওক তোমার মিনিস্ট্রি অফ সাউন্ড দলা সমান জিনিস এবং তাদের দিন খাটাইতে তাই মরুভূমির মাঝে শিকার করাত
অরিন শিকার করতা ফাকে শিকার করতা এবং তান দনুদি খুব দক্ষ আসলা তোর ওয়ালজিও খুব দক্ষ আসলা গুরা সরা তো দক্ষ আসলা এবং আমরা যখন আগে কইছিলাম জানে গুটা তাই একজন শক্তিশালী ব্যক্তি আসলা কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবিয়ত ফাইন আর ইসলামের দাওয়াত আরম্ভ করুন তখন তাই বাতিজার লগে সময় বেশি কাটাইন না এর আগে কিন্তু বাতিজার লগে ক্লোজ থাকতা সময় কাটাইতে এবং বাতিজারে জিগাইতা যেমন তার শিকার করাত গেলে কোন সময় তাদের স্ত্রী তারা তাদের দুই ছেলে তারা ছোট পরিবার তাই কোন সময় শিকার করিয়া পাঁচটা ছয়টা থাকতে লই আইতা তাই আইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হইতা জেনে বাতিজা আমরা তো দুইটা থাকতে আমরা রই যাবি বাকি থাকতে কিতা করতাম পরামর্শ লইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মায়া করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জন্য হান মায়া করতাম ওইরকম তাই তানুশো অভ্যাস আছিল যেন গরিব গুরবা দুর্বল মানুষের লুক আফটার করতা তাই মুসলমান হইবার আগে ওই এবং খেউরে যদি খেউ অত্যাচার করত তাই সহ্য করতে পারত না তাই মারতা প্রতিবাদ করতা তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সময় কইতা জেনে অমুক গরের পরিবারের তারা খাইছে না আজকু অমুক গরের মানুষে তারা দুই দিন ধরে খান না তারা রে দিলা দুইটা এরা রে দিলা দুইটা ওরহাম তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খবর এরকম থাকতো তার নবিয়ত ফাইবার আগে যে খে খাইছে খে খাইল না খে বেমার তাই লুক আফটার করবার একটা একটা চরিত্র আল্লাহ তাদের অন্তর দিছিলেন যে তানের সাসায় তানরে এই সময় তানের কথায় পরিমর্শ লইতা তার দুজনে গিয়া ফাঁকিয়া ফাঁকিয়া বেটে দিয়ে একটা যারা অতিরিক্ত তানের পরিবারের এটা তানের অভ্যাস আছে আর তান কিন্তু মূর্তি পূজা করতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু যখন কইলা জানে আল্লাহ ছাড়া কোনো জিনিস পূজার যোগ্য নাই তানের এই সময় তানের ইচ্ছা আসিল না জানে তানের এই মূর্তি পূজা সাইডা রাখতা বাপ দাদার ধর্ম সারবার ইচ্ছা আসিল না এলাকি তার বাচ্চাদের লোকের সময় কিছু কম কারানি ধরলা এবং তার বিজি থাকতা শিকার করতা দিন ক্লাবিং করতা রাইট আর হেমদি বাতিজা কিতা করা এটা অতটা বেশি খবর লইতা না আর আবু জাহেল আবুল হাব হেমদি মুসলমানদের অত্যাচার করত আর তারার মিটিং গো হামজা আইতা তার তো তার দারুণা দশ সদস্য আসলে আইতা তারার মা তুই তো হামজা তার বালা মন্দ খুঁজতে পারতা না দুই বছর তিন বছর গেছে এরকম এক্স্যাক্টলি কোন সময় তাই মুসলমান হইছইন এটা ক্লিয়ার নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিয়ত পাওয়ার তিন বছর পরে একদিন তাইন শিকার তাকারি মরুভূমির মাঝে শিকার করা থাকি তাইন মদিনা শহর আইসন ওই সময় তাদের রাস্তাত পাইছে অনেক কোন রিওয়াতে কোন তাদের স্ত্রী উম্মু উমারা তাদের পাইছুন আর কোন রিওয়াতে কয় জানে আবদুল্লাহ ইবিন জুন্দাম জুদাম আবদুল্লাহ বিন জুদান একজন ব্যক্তি তানরে পাইছুন আইতে আর আকাইছুন হইছুন ও হামজা তুমি হুঞ্চ নানি তোমার বাতিজার খেতে হইছে তে তাইন গুড়া কাসলা গুড়া থেকে লামছুন কইছুন দিন খেতে হইছে আমার খো তেন কইছুন অমলা কান অমলা খান আবু জাহালে তোমার বাতিজারে গালাগালি করছে এবং তাপ্পর দিছে আঘাত করছে শৈল্য আবু জাহাল তো মক্কার একজন উচ্চ লেভেলের একজন নেতা একটা মন্ত্রী দরিলা হোম মিনিস্টারের মতো হোম সেক্রেটারির মতো একজন ব্যক্তি এবং গোষ্ঠীর মাঝেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা লাগুন বয়সও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি তার তিনটা পাওয়ার এক আটাইয়া এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিও দিছে শৈল আঘাত করছে এরপরেও তাই অভ্যাস জেনে তাই যদি জুলুম অত্যাচার দেখুন তাই নিজের প্রতিবাদ করে অভ্যাস সহ্য হয় না তাই গেছন তার উন্নাদ দেখছেন বোয়াত আবু জাহাল আবু লাহাব আবু সুফেন আরো যারা যারা আসলা নেতা হল তাই হামাইছেন নর্মেলি যে লেখান হামাইন তাই কেন তাদের একজন সদস্য তার একটা সিট আছে এখানে
আর তারাও মনে করছে বলতে বালা হামজা আইছে আমরার লগে আমরা শক্তিশালী একজন আমরার মেম্বার তারা মনে মনে ফিল করছে যে গোড়া বই আমরা মাতৃ খিতা হইছে না হইছে মুসলমানে খিতা করেন না করেন আমরা কিছু আলাপ আলোচনা করি আমরা সল্লাহ করি আমরা কিলাহান তারা খালকু কিলাহান তারারে মারতাম আর অত্যাচার করতাম কিন্তু তাইন গিয়া বইসন বাদে তানের অনে বিভিন্ন রুয়ায় বিভিন্ন লেখা নাইছে কোনখানো আছে যে তাইন আবু জাহালে গিয়া তাপ কর দিছন কোন রুয়াতে আছে তানের দনু দিয়ে আবু জাহালের গালের মাঝে বাড়ি দিছন কোন রুয়াতে আছে তাইন দনু দিয়ে আবু জাহালের মাথার মাঝে বাড়ি দিছন আর বাড়ির লগে রক্ত আইছে এরপরে আবু জাহাল হইতে পারে না এখানে তখন আমার মনে হয়েছে আর কথা যে আমরা এই ডিজিটাল বাংলাদেশের জন্য এমপিও বলতে জানে সিআর দি বাড়ি মারি স্পিকার মারি লাইন সরি পাকিস্তানি আমলো আর ওখান জন্য তারা এমপিও বলতে জানে গিয়া পার্লামেন্ট গিয়া জানে একজন একজন তাফাতাফি করুন কিন্তু আবু জাহেল অবাক বলে হামজা আমার মারা খেলে আশপাশে জানে আরো আসুন না তখন তারাও খুঁজতে বুঝতে পারেন না মানে ইটা খেলে করলো এর বাদে হামজা বিন আব্দুল মুত্তালিব কইছিল যে তুমি কোন সাহসে আমার ভাতিজার উপরে হাত তুলো তুমি জানো না নি হে যে ধর্মের মাঝে আছে আমিও সমান ধর্মের মাঝে আছি ওই প্রথম মানুষে মক্কার মানুষে জানলো হামজা বিন আব্দুল মুত্তালিব যেন মুসলমান হইছিল কিন্তু মুসলমান তাই না আসলে আরো কিছু আগে হইছিল কদিন আগে ক্লিয়ার নাই কিন্তু তাই মুসলমান হইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বিশ্বাস করছিল আল্লাহ ছাড়া কোন জিনিসের পূজা করা ঠিক নাই বিশ্বাস করছিল কিন্তু তাই যেন মুসলমান হয়েছিল তাই লুকাইয়া রাখছিল আর ওই দিন তাই প্রকাশ করলা এবং পার্লামেন্টের মাঝে প্রকাশ করলা এবং জালিমের বা মাতাত বাড়ি দিয়ে প্রকাশ করলা প্রতিবাদ জুলুমের প্রতিবাদ মুসলমানের উপরে নবীর উপরে জুলুমের প্রতিবাদ করিয়া তাই প্রকাশ করলা তাই যেন বিশ্বাস করেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তাদের ওই ধরনের সাহসী কাজ এবং আরো যারা আলোচনা করবো ইনশাল্লাহ ওইটা সবাই মিললে হারি এই জন্য আমরা সবাই জানি যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবরে যেন দৈরা নেওয়া জেনে সব শহীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন আস-সাইয়িদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব যে ওই ধরনের ব্যক্তি যে আমরা জানি আগে কইছিলাম জানি আরো দুইটা হাদিস যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার থেকে উত্তম এবং তোমরা মাঝে যারা ভালো আসলে যাই যে তো ইসলামের আবার পরেও তোমরা ভালো হইবা যদি ইসলাম বুঝো ওই হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওই ধরনের একজন ব্যক্তি শক্তিশালী আসলা এবং নোবল ফুতুয়া উচ্চ লেভেলের আসলা জাহিলিয়তের সময়ও মুসলমানের ফরজ আইন উচ্চ লেভেলের আসলা তার কোয়ালিটি সম্বন্ধে আরো কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আর একটা ফাতারের একটা কথা মনে হয়েছে যে অনেকে মনে করেন যে ওই যে আবু জাহেলের মাথা দনুদি বাড়ি দিয়ে রক্ত আবু জাহেলের রক্ত যেন বাড়ি করলা যে ওই প্রথমে কাফিরের রক্ত মুসলমানের হাতে বার হইল কিন্তু আসলে আর একটা ঘটনা আছে এটা অনেকে আমরা জানি না কিন্তু প্রথম যে মুসলমানে কাফিরের রক্ত বার করছিল এনে লেগা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাই ইয়াং আসলা কম বয়সে ধরলেও টিনেজার যে 16-15-17 ওইরকম বয়সের তাই এই সময় কোনো শক্তিশালী ব্যক্তি আসলা না তাই একজন দুর্বল ইমানদার আসলা আরো কিছু দুর্বল ইমানদারের লগে তারা গরিব যুবক তারা এক জায়গা বইয়া তারা আলোচনা করেন আলাপ করেন ওই সময় একজন কাফিরে আইয়া তারার লগে আইয়ারে হামলা করছে তারা গালাগাদি করছে তারার লগে আইয়ারে মানে আগুয়া লাগে তারপরে তাই কিতা একটা আড্ডি না কিতা একটা জিনিস তানের না ফাত্তর একটা জিনিস তানের আতো আসিল কিংবা তারও কাজ আসিল তাই উড়াইয়া মারছল আর ওই ব্যক্তির উপরে গিয়ে ফোর দিয়া তার রক্ত বাড়ায় ওই থেকে ফটো প্রথম যে ব্যক্তি যে সাহাবায় যে কাফিরের রক্ত বার করছে
এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ঘটনা এটা কোন রিওয়ায়েতে জেনে রক্ত বাড়াইছে না শুধু মারছুল আর এক রিওয়ায়েতে আছে জেনে তার মাথার মাঝে বাড়ি দিয়েছে এবং মাথা থেকে রক্ত বাড়াইছে এখন আমি এই কথা করাম করি মানে না জেনে আমি বেশি বালা খাই খালি কাফিরের রক্ত বার করা এটা আমার উদ্দেশ্য নাই এই ধরনের কোনো আমার ইয়ে নাই আমি উদ্দেশ্য আমার জেনে সাহাবার কোয়ালিটি বুঝাইতাম আপনারারে আর সাহাবার কোয়ালিটিরারে আমরা অনুসরণ করতাম আর শিখতাম আমরা যুবক হলতে এরকম হইতাম যেমন নিজের যদি শরীর দুর্বল থাকে তাহলে শক্তিশালী বানাও ব্যায়াম করো এক্সারসাইজ করো জিমে যাও শক্তিশালী বানাও আর যাতে সাহস থাকে যে অন্যায় দেখলে যাতে দিলাই তখন লাগে না যে আমরা তবলিগ জামাতের বাইরে আপনার একটা হাদিস শুনাইন খুব হামেশা হামেশা সহি হাদিস যে তোমরা যদি দেখো কোনো একটা মুনকার তাহলে তোমরা আর দিদারে বদলাও পরিবর্তন আনো ইদার যদি শক্তি থাকে না সাহস থাকে না ইমান থাকে না তাহলে মুখ দিয়ে তোমরা ইদারে পরিবর্তন করো আর না হইলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে দুর্বল ইমান সবচেয়ে দুর্বল ইমানের ইমানদার তাকিয়া সবচেয়ে শক্তিশালী ইমানের ইমানদার উত্তম মহামসলাম কইসু যদি দুর্বল থাকে ইমান দুর্বল থাকে শরীর দুর্বল থাকে মাইন্ড আখল তাহলে দুর্বল থাকিও না ইলিম অর্জন করো যাতে মাইন্ড শক্তিশালী হয় ব্যায়াম করো এক্সারসাইজ করো প্রশিক্ষণ করো যাতে শরীর শক্তিশালী হয় আর ইমান দুর্বল থাকলে কোরআন শরীফ পড়ো নফল নামাজ পড়ো রাত খালা উজাগরি করে আল্লাহর লগে আলাপ করো ইমান শক্ত করো ওই উদ্দেশ্যে আমরা এরার কথা আলোচনা করলাম ভুল বুঝছো না আমরা ওকে তারপরে তাই মুসলমান যখন প্রকাশ হয়ে গেছে কি এই সময় অলরেডি মোহাম্মদ সাল্লামে এক সাহাবা তাদের নাম আল আরকাম তাদের বড় রাত খালা লুকাইয়া তাই কোরআন শরীফ হিকাইন সাহাবা হতরে যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লামে হিকাইছন এটা তাই বাকি সাহাবা লোকরে তাই প্রশিক্ষণ দেয় তাই মুসলমান যখন ডিক্লেয়ার করে লিছন এবং ওখন তো আর কেউ জানলে সমস্যা নাই যে আবু জাহেলের তার মাদাত বাড়ি দেয়া দিতে আমি কইছো আমি মুসলমান ওনে তো আর কেউ জানলে সমস্যা নাই তো তাই দারুল আরকামও গিয়ে ভর্তি হয়েছিল মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছিল ইস কোরআন শরীফ শিখবার লাগে তিন দিন পর হযরত ওমর ইবনে খাত্তাব তাই তরোয়াল লইয়া বাড়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করবার লাগে এবং দারুল আরকামের ঘরের দ্বারের মাঝে তাই নক করছেন ওই সময় হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তাই দেখছেন একটা ফতেদি বার করে খেয়ে আইছে যখন দেখছেন ওমর ইবনে খাত্তাব তাই রেডি হইছে তাই ওমর ইবনে খাত্তাব লয়ে মাইর করতা তরোয়াল দেয়া কিন্তু আসলে মাঝখানো ওমর ইবনে খাত্তাবে তাদের বইনের ঘরে গিয়া তাদের মন পরিবর্তন হয়ে গেছে গিয়ে এবং তাই আইসুন দারুল আরকামও এখন বুঝবার লাগে জানবার লাগে ইসলাম সম্বন্ধে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আমরা বুঝবার মতো নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুসা আলাইহিস সালামের ফেরাউনের বড় বড় করে গেহারি মুসা আলাইহিস সালামের হাতে ফেরাউনের প্রতিবাদ করল আর ওমর ইবনে খাত্তাব কুরাইশ বংশের দারুন্না দুয়ার একজন সদস্য আবু জাহেলের একজন ক্লোজ আত্মীয় আর ওই ওমর ইবনে খাত্তাব রে আল্লাহ মন পাল্টাইলেন মন পাল্টাইয়া হারি ওই দিন তার মুসলমান হইছেন কি তিন দিন গেছে মাত্র হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তাই হইছে না আমি মুসলমান তিন দিন পরে ওমর ইবনে খাত্তাবে আমি মুসলমান এরপরে একটা পরিবর্তন আসছে ইসলামের মাঝে ইসলামের মাঝে এখন শক্তিশালী ব্যক্তি পাঁচজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতু খুওয়াইলিদ আবু বকর সিদ্দিক হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমর ইবনে খাত্তাব
পাঁচজন ব্যক্তি শক্তিশালী তারা অনেক একটা জিনিস করতে হইলে তারা সকলে মিলে কোঅপারেশন করে একটা প্ল্যান করতে পারে এবং যার যার যেটা আছে একজনের আছে পয়সা আরজনের আছে শক্তি শৈলের শক্তি আরজনের কাছে আওয়াহি তিন ধরনের রিসোর্স এখানে করবে তারা আরো লেভেলে কাজ করতে পারবে আবু বকর সিদ্দিক খাদিজা বিনতে খুয়াইলিদ এরা আছিল পয়সা হামজা এবং ওমর ইবনে খাত্তাব এরা আছিল সাহস শক্তি এবং মায়ের দক্ষতা এবং সমাজ ও ইনফ্লুয়েন্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার আর পরে দিয়ে আছেন আরো দুর্বল কতজন কিন্তু এরা এখানে অনেক একটা পরিবর্তন আইছে এইটার ফল হইছে গিয়া কতদিন তারা লুকাইয়া হারি তারা ইসলামের দাওয়াত দিছে খানা খান নিয়ে একজনের গরো গিয়া হারি যে সময় গরের যে 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 নেতা যে দেখো যদি খের খেরা খেটা ফত মুসলমান হইছে মুসাব বিন উমাইর তাদের মা বাবা তাদের বিরুদ্ধে তারা যে নেমনে না ওল্লা খান তাদের এজন ইয়ে কইছে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদের মা বিরুদ্ধে ওই ধরনের সিস্টেম যে খানা খানি লুকাইয়া বাবা যেমনি হন না ওলা খান একজনে বাইয়ে বন্ধে হুনার বাইয়ে বাইরে হুনার সাসার ঘরে বাইয়ে সাসার ঘরে বাইরে হুনার ওলা খান গেছে তিন বছর কিন্তু এই দুজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে তারা যে সাহস এবং তারা যে দক্ষতা আছে মাইরে তারা ওই সাহস তারা আরো মানুষে তারা সাহস দিছে বলে চিন্তা হইল না আমরা গেছে সত্য কথা আমরা গেছে বালা জিনিস আমরা প্রকাশ্য হই কথা হেরা যদি মারে আমি মার করমু এবং অবনীল খাত্তাবে ওই রকম একটা ঘটনা হয়েছে তাই মুসলমান হওয়ার ফলে তাদের ভিত্তি ইমানের একটা শক্তি আইছে অতদিন আছে শরীরের শক্তি আর মাতার আখল আর বংশের একটা প্রভাব ওখন ইমান আনার ফলে তাদের ভিত্তি ইমানের শক্তি আইছে তাই 40 জন কাফিরের লোকে তাই কুস্তি হইয়া বাদের দিন বড় গলায় কইছে নাও তোমরা কিভাবে কইছে যে তোমরা যদি বড় বড় কথা কইছো তারারে রাগ তুলাইবার লাগে তারা ইয়ে হবার লাগে তোমরা যদি ওই রকম হও তুম তে আও আমার লগে আমিও খাত্তা বের হওয়া আমার লগে মাই ফর হইয়া আমি মুসলমান ওলা খান কইয়া চ্যালেঞ্জ দিছো 40 জন আইছে আসলে তাই উদ্দেশ্য আছিল যে 40 জন আইতো তাই মনে হচ্ছিল যে বড় বড় একজন আইব বাদে আর বড় আরজন আইব তা 40 জন আইছে তো 40 জন লগে তাই মার করছো এর পরে তাদের শৈল্য আঘাত হইছে তাদের ব্ল্যাক আই ট্রাক আই তা ব্লু ব্ল্যাক এন্ড ব্লু হইছে পরে তার সাহস হইছে বলতে আমি করমু ওই ধরনের ব্যক্তি আমরা রওয়া দরকার এবং ওই ধরনের ব্যক্তি আসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এবং তারার ওই ধরনের কোয়ালিটি সাহস জুলুম দেখলে সহ্য করে না মারতে হইবা প্রতিবাদ করতে হইবা দুর্বল মানুষের বাঁচাইতা গরিব মানুষের সাহায্য করতা হাসা কথা মাতবার অমরিব খাত্তাবে তাই আগে মনে করছিল যে তাদের বাপ দাদার ধর্ম এটা হাসা এর লাগি তার রেডি আসলা যে মোহাম্মদ খে আমার বাবা মা বাবার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মাতে আমি তারে হত্যা করে নিলাম আমি তোর দিয়ে খাটি নিলাম বিকজ তাই মনে করতা জানে আমার আব্বা কইসন যে লাত উজ্জা হুবাল এরা হাসারই আমার আব্বা কইছো এরা বালা তে তো এটা বালা জিনিস তো আমি এটার লাগে আমি আমি খারা হইতাম আর যে এটা বিরোধিতা করে আমি তার লগে বিরোধিতা করতাম যখন আল্লাহ তার বুঝাইছ যে না এটা রং তে তাই যেটা রাইট হইটার লাগে সেম ভাবে তার খারা হইছ যে এটা প্রোটেকশন দিবার লাগে ফতবার করবার লাগে হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওই রকম ইয়ে প্রথমে তার মনে হতো যে আমার আব্বাই আমার দাদাই আমার বড় বাফে ফুজা হইরে আইসু মানে বাতি যাই থাকি তা হয় আমি ইটা সারতাম নাই তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কথা কইছেন না আবুল হাবের মতো তাই নিরাই থাকছেন বুঝছেন হুনছেন আস্তে আস্তে তিন বছরের বাদে তাই প্রকাশ করছেন বুঝতে পারছেন যে এই জিনিসটা আসলে বালা তখন ইরার লাগি তাই খারাপ হয়েছেন এবং কিভাবে খারাপ হয়েছেন আমরা বুঝলাম ইনশাআল্লাহ প্রথমে তারা বাড়াই আইন প্রকাশ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শক্তিশালী কথা এবং
এর থেকে বড় শক্তিশালী কোনো কথা নাই এই দুনিয়ার মাঝে। এক কথায় কখন কেউ মনে করতে পারেন যে আমি এটা কিতা কইলাম যে এই ধরনের অত বড় কথা, কিন্তু এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু প্রথম বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলালে বুঝো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা যারা জাহিলিয়াতের মাঝে শক্তিশালী তোমরা ইসলামের শক্তিশালী হবে যদি ইসলাম বুঝো, এবং ইসলামের মূলই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এটা মানে যে খ্রিস্টান রং, ইহুদি রং, বৌদ্ধ রং, হিন্দু রং, তাওইস্ট রং, আর কোন ধর্ম আছে, যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব রং। কারণ পূজা করতে হইলে একমাত্র আল্লাহর পূজা করবা, আর কেউ পূজা করার যোগ্য নাই। এবং পূজা কি জিনিস আমরা বাংলাদেশে আমরা অনেক সময় মনে করি পূজা খালি যদি মন্দিরে লইয়া যায় মূর্তির সামনে ফুল আর ফল আর এটা জিনিস, এটা খালি পূজা না। পূজা জিনিসটা বুঝতে হইবা জেনে যে কিভাবে এটা জেনে প্রে শব্দ, ইংরেজিতে প্রে শব্দটা ব্যবহার করা হয়, বাংলায় হয় প্রার্থনা। আমরা বুঝি জেনে এইটা আরবিতে হয় দোয়া অথবা সালা, এই জিনিসটা একমাত্র আল্লাহর নাকি। অনেক কেউ হোক তারা মনে করে জেনে তারা হলো গিয়া এক খোদা বিশ্বাসী বিশ্বাসী, আবার তারা মারিয়াম আলাইহিস সালামের কাছে তারা দোয়া করে, প্রে করে, প্রার্থনা করে, পোপের কাছে প্রার্থনা করে। ওই রকম আমরা দেশে যে বাসা খুব ডেঞ্জারাস বাসা দেখবা জানে, যে অফিসিয়াল ডকুমেন্ট ব্রিটিশ সাম্রাজ্যে লেখা হয়েছিল এখনো রইয়া গেছে, যে যাদের কাছে যখন উকিল হতে তারা যখন চিঠি লেখে তারা যাদের কাছে প্রে করে, প্রে শব্দ ব্যবহার করা। এবং বাংলা যখন অনুবাদ আছে অনেক কাজের মধ্যে দেখবা প্রার্থনা শব্দ ব্যবহার করা হয়েছে, যে যাদের কাছে উকিলে প্রার্থনা করে প্রে করে ওই জিনিস স্যার। এবং যেভাবে জাজের লোকে ব্যবহার করা হয় অথবা মানে যা যখন তো পরবর্তীতে প্রেসিডেন্ট হই বাংলাদেশ, এমনি কিন্তু তারা কোনো শক্তি নাই প্রেসিডেন্ট হইয়া নেই, যে বালামন্দ ন্যায় অন্যায় একটা কথা কইতা সাহস করি, এই সাহসও নাই শক্তিও নাই প্রেসিডেন্ট হতে, কিন্তু তারা পূজা করবার লাগি লাইন বান্ধা মানুষ আইন প্রেসিডেন্টের অফিসও প্রেসিডেন্টের প্যালেসও আইয়ারি তারা গেছে প্রার্থনা করুন, প্রে করুন, রুকু দেই, সজিদা শুধু দেই না, সজিদা দিলে তো সবাই বুঝে নিব খিতা যেন ইয়া যারি কেন, কিন্তু রুকু দেই, কিয়াম করুন, এবং যেটা যেটা জিনিস যে আমরা সময় নাই কেন বিস্তারিত বোঝাইবার, বাট কি কি জিনিস রে ইবাদতি হিসাবে গোনা হয় এটা সব একমাত্র আল্লাহর জন্য, একটা জিনিসও ইবাদতির আর কেউ দেওয়া অ্যালাউড নাই, ঠিক নাই। ওইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর উমর ইবনে খাত্তাব করে দিয়ে আরো মুসলমান হল, পরে লাস্টে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকর সিদ্দিক যখন রাস্তা পাই দিয়ে মক্কার আটটা তারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া কইয়া আর কাবা শরীফের সাইডের মধ্যে দিয়ে তারা ঘুরাইয়া কইরা, তখন বারোটা বাজে গেছে আবু জাহেল আর আবু লাহাব উতবা শাইবা আরো যারা যারা আসলা, যে তারা হন এমন ভাবে তারা পাবলিকলি প্রকাশ্য হইলার জন্য আমরা মূর্তি হলতে রে পূজা করা ঠিক নাই, যে সকল মানুষের মধ্যে দিব আগে বা ফেফুয়ারে শাস্তি দিছিল, মা এফুয়ারে শাস্তি দিছিল, চাচাই মাতিজারে শাস্তি দিছিল, মুনিবে কৃতদাসে শাস্তি দিছিল, উমাইয়া বিন খালাফে হযরত বিলালের ফেটের বুকের মাঝে ফাত্তর দিছিল, সেসরাইয়া গুড়ার মাঝে ট্যাঙ্ক বাইন্দা সেসরাইয়া বাজারে দি ফাত্তর দিল হইয়া গেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার কারণে, কিন্তু পাবলিকলি ইলাহানি হওয়ার সুযোগ আছিল না সকলে, এটা বালা কি মন্দ এটা রুফলে কমেন্ট করার মন্তব্য করার সুযোগ আছে না। ওখান তো কাবা শরীফে তারা জুড়ে হইলা সবাই বলে দিব সবার একটা মতামত থাকবো বলে, এরা ওইলে হাসা হয় নাইলে এরা মিশা হয়। আজকু ওইরকম দেখবার যে যত সরকার আছে দুনিয়ার মাঝে, সৌদি আরব হো আর বাংলাদেশ হো আর আমেরিকা হো আর ব্রিটেন হো, এখলাহান চরিত্র সরকার কোনো একটা কথা
যদিও হাসা হোক তারার যদি দেখা যায় তারার যে বদব্যাস তারার জুলুম অত্যাচার করাপশনের বিরুদ্ধে হয় তারা চায় না যেন পাবলিক এটা গুলো তারা সাংবাদিকরে মারবো জেল দিব টর্চার করব নাইলে পেপারের এডিটররে কইব তুমি যদি এটা ছাপাও আর অখবার ইলেখানি কথা তোমার গোরদালা ইমু তোমার ফ্যামিলির মারি দিব তোমার চাকরি থেকে বিদায় করে নিমু তোমার পেপার বন্ধ করে তো রাখবো নাইলে আলিমুল মারে তারা এরেস্ট করে নেয় ফাঁসি দেয় যুবক সকল ধরে তারা যুবদল দেয়া হারিয়ার যুবলীগ দেয়া হারিয়ার তারার যেন গুন্ডা গান্ডা আছে ইতারে দেয়ারি রাস্তাঘাটে ফিটায় কেনে ওই কথা হইত না দুর্নীতি দমন কমিশন পর্যন্ত তারা গেছে বাঁচে না যে দুর্নীতি করব তারা কর্ত দুর্নীতি তারা দুর্নীতি হইতে পারত নাই এবং আমরা শুনতাম আগে যেন ইসলামী দায়ী হতে তারা হয়তো তোমরা এখানে গালাগালি করো তোমরা এখানে বড় বড় ব্যক্তির মন্ত্রীর বিরুদ্ধে বাদ কথা হোক কিন্তু সংসদ প্রধানমন্ত্রী আরো সাবেক প্রধানমন্ত্রীর মা তুললে বা তুললে গালাগালি করে এই সময় এটা দুর্নীতি হয় না এই সময় এটা সভ্যতা এটা গণতন্ত্র এটা স্বাধীনতা ডিজিটাল বাংলাদেশও ওইরকম হইয়া যায় তখন তারার চিন্তা লাগছে যে ফয়লা আবু বকর সিদ্দিক তখন হামজা আর ওমর ইবনে খাত্তাব তারা গেছে কি দলের লগে তারা জুড়ে জুড়ে কইলার ইতা কথা হল আমরা খিলাহের মানুষে আটাইতাম তার পরিবর্তে হিজরতের আগ পর্যন্ত আরো দশ বছর এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ক্লোজ অ্যাডভাইজার এবং লগে লগে থাকতা প্রোটেকশন দিতা এবং পরামর্শ দিতা মোহাম্মদও তাহলে জিগাইতা কুস্তা করবার আগে তাহলেও তাহলে খুব বালাইও দিত কারণ তাদের অলরেডি আসিল মাতার মাঝে জ্ঞান বুদ্ধি অলরেডি আসিল অনেক ইলিম তারা সমাজ সম্বন্ধে তারা রাজনৈতিক সিস্টেম সম্বন্ধে গোষ্ঠী গাছটা আরো জনে আছে আরবদের মক্কার বাইরে খে কোন কোন গোষ্ঠীর মানুষ খে কিলাখানি তাহলে পরিচয় ওই রকম আবু বকর সিদ্দিক একবার দি ওমর ইবনে খাত্তাব হামজা ইবনে জুহাইর এই ধরনের জ্ঞান অলরেডি আছে এবং তারা এটা ধরনের ইসলামের কাজ লাগাইছে এর লাগে আমি এরা কথা খেনে মাতি যে আমরার উম্মতের মাঝে আজকে আছে বাইয়াইন বইনাইন সাসাইন ফুফাইন সাসি হল মামি হল যারার ডিগ্রি আছে কোরআন হাফিজ যারা স্কিলড আছে রান্দা জানুই হত যাদের রান্দা আছে তারা মানে জিনিস বানাইতে জানুই কেউ কেউ আছে ডাক্তারি জানুন কেউ কেউ আছে মাস্টরি জানুন কেউ কেউ আছে তারা ল সম্বন্ধে তারা তারা স্পেশালিস্ট কেউ কেউ আছেন তারা হিউম্যান রাইট সম্বন্ধে স্পেশালিস্ট কেউ কেউ আছেন তারা বিভিন্ন লাইনে বিভিন্ন জনে স্টাডি করছেন বই পড়ছেন স্কুলে গেছেন অথবা কেউ বিশ বছর একটা জিনিস কাজ করতে করতে তারা এমনভাবে করতে পারেন যেন তারা বিশ্ব লেভেলে তারা দক্ষ কিন্তু এরা যদি একসাথে কোঅপারেশন করে এজন আজমের সিনে আজকে ইংলিশ ভাষা শিখো যদি আরবি ভাষা শিখো যদি কম্পিউটারের চালানি শিখো যদি ইন্টারনেটের যে কমিউনিকেশন শিখো যদি একজন আজমে তুকে বার করতে পারবা ইজি একজন আজমের লোকে আলাপ করতে পারবা ইজি একজন আজমের চিন্তা পারবা ইজি একজন আজমের লোকে শেয়ার করতে পারবা নলেজ স্কিল ক্রস ট্রেনিং করতে পারবা স্কিল ট্রান্সফার করতে পারবা এবং আন্তর্জাতিকভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে যে একজন পাকিস্তান একজন বাংলাদেশ একজন সৌদি আরব একজন আমেরিকা একজন বেলজিয়াম তাহলেও ইমেলের মাধ্যমে স্কাইপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে মোবাইল ফোন দেয়া চিঠি লেখিয়া যাতে সবার আখল সবার জ্ঞান সবার নলেজ স্কিল রে এখানে করে একটা প্রজেক্ট বানাইতে হবে একটা হাসপাতাল বানাও একটা একটা মাদ্রাসা বানাও একটা বিভিন্ন ধরনের জিনিস আছে আলিমুল আমারে জিগাইলে তারা কইয়া দিব কিতাব বানাইতে শেয়ার করা যায় আজকে এই সুযোগ যায় আগে অত সহজ আছে না এবং কিতা ট্রান্সলেশন সফটওয়্যারও আছে যদিও ইংলিশ জানো না ট্রান্সলেশন সফটওয়্যার দিয়েও কিছু ইয়ে করা যায় মানে আমরা মুসলমান বিশ্বের মুসলমানে এ হওয়ার দরকার যারা যারা স্কিল আছে শেয়ার করো শক্তিশালী মুসলমান যারা দুর্বল মুসলমানদের শিক্ষা দেওয়া তারা শক্তিশালী বানাও পয়সা যারা আছে
যারা পয়সা তারার লগে শেয়ার কইরা তারার শক্তিশালী বানাও আর তোমার পয়সা আছে বাট তোমার ইলম নাই যার ইলম আছে বাট পয়সা নাই তার লগে এক হইয়া মিললে চলো যে লাহান কম্পোজিট ম্যাটেরিয়াল বানায় একটা ম্যাটেরিয়াল আছে তার যেমন স্টিল তারে টানলে শক্তিশালী বাট তারে জাতা দিলে দুর্বল কলাপস হয়ে যায় আর একটা আছে কংক্রিট তারে জাতা দিলে শক্তিশালী জাতা দিয়ে কুস্তাফর টানতে না তারে টান দিলে ভাঙিলি তার ভাই তো দিওনারে এখানে করে কম্পোজিট বানায় রিইনফোর্স কংক্রিট এটারে টানলেও ভাঙে না জাতা দিলেও ভাঙে না অমল্লা খান আমরা মুসলমানের যারা আসন একজনে আজনের লোকে জৈন হইয়া শক্তির লোকে শক্তি জৈন হইয়া শক্তিশালী ইমানদার দেখো তারা কিতা করছিল হামজা ওমর আবু বকর সিদ্দিক খালিদা খাদিজা ইবনে খুয়াইলিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ জনের পাঁচ জাতের শক্তি পাঁচ জাতের স্কিল এখানে করে তারা স্ট্রং টিম হয়েছিল আর তারা করে দিয়ে আসুন আরো কতজন হযরত আলীর সময় বয়স কম টিনেজার খালি হইছিল কিন্তু তাই এরার দেখিয়া দেখিয়া এরার কথা হইনা হইনা তাই পরবর্তীতে কি শক্তিশালী মানুষ হয়েছিল আরো জনে এই সময় ছোট আসতা তারা ওই এরারে দেখিয়া দেখিয়া কি শক্তিশালী মানুষ হয়েছিল এরার ইতিহাস পরবর্তীতে আল্লাহ যদি হায়াত দেন ইনশাআল্লাহ তৌফিক দেয় আমরা ফাইমু জুবের ইবনে আওয়াম বারো বছর সময় তাদের বাপে তানরে বুড়া তুল্লিয়া দড়ি দি বাঞ্চু তাদের শৈল্যের লোকে যাতে যুদ্ধের মাঝখানো তাই বুড়া থেকে ফরতা না উদ্দেশ্য কিতা আছে বারো বছরের আবদুল্লাহ ইবনে জুবাইরে যেন গিয়ারি যুদ্ধ করব না যে যুদ্ধের আওয়াজ শুনতো ইষ্ট হইতো যাতে ভবিষ্যতে যখন যুদ্ধ যাইব না রাইতো না বাপে যুদ্ধ করার দেখতো খেমদে লারন আত খেমদে লারন ফাও খেমদে লারন সোট খেমদে লারন স্পিয়ার খেমদে বুড়ারে কন্ট্রোল করো নিতা দেখকে দেখকে হাইতা ওলাখান তারা চিন্তা আছে জুবের ইবনে আওয়াম ওয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজিন এবং আশায়াতুল মুবাশশারের মাঝে একজন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তার সম্বন্ধে আরো আলোচনা করব হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজ অ্যাডভাইজার আসলাম মিনিস্টার যদি কিন্তু মক্কা তো তাই না রাজা আসলাম না প্রেসিডেন্ট আসলাম না রাষ্ট্রপতি আসলাম না হেড অফ স্টেট আসলাম না তেমন বড় আসলাম না তবু তার অ্যাডভাইজার আসলাম পরবর্তী যখন মদিনা গেছে না তাই মদিনা রাষ্ট্রের হেড হয়েছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার মিনিস্টার আসলাম তাহলে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিবের প্রথম ইসলামের প্রথম জেনারেল ইসলামের প্রথম কমান্ডার ইন চিফ প্রথম যুদ্ধ যে সময় ফাটাই হামজা ইবনে আব্দুল মুত্তালিবের তাই ব্যানার দিয়া জেনারেল মানে গিয়া তাই ফাটাইয়া দিন সাইফুল বাহার নামের এক জায়গাত তাই আর্মি ফাটাই দিন প্রথম হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লিডারশিপে এবং বদরের যুদ্ধের সময় হামজা ইবনে আব্দুল মুত্তালিব কিতা কয় মানে ফুটবল খেলার গেলে তারা কয় ম্যান অফ দ্য ম্যাচ আর যুদ্ধের মাঝে তারা কিতা কয় বলে লায়ন অফ তাওহীদ মানে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল যে আল্লাহর সিংহ এবং আল্লাহর রাসূলের সিংহ তাইন বদর যুদ্ধ এমন চমৎকার যুদ্ধ করছিল তাহলে তারা কিতা উটের ফাঁক দিয়ে তারা তাহলে পুরস্কার দিছে মাঝখানে বলে ওই ধরনের একটা ইয়ে দেখা গেছে পরবর্তীতে মাইসে দূরতা কিন্তু সিদ্ধান না খেটা আবার ই উটের ফাঁক ফিন্দ ই খেটা আছে তাহলে যখন কইছেন আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞানি হয়েছিল যে উটের ফাঁক ফিন্দ ই খেটা আছে তিনজন চ্যাম্পিয়নের মাঝে একজন তাই আসলা হযরত আলী ইবনে আবু তালিব হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর একজন আসলা উবাইদা বিন আল হারিস এরা তিনজনে ওয়ান টু ওয়ান ফাইট করছিল মক্কার তিনজন লিডারের লোকে আর তিনজন লিডার মারা গেছে উতবা শাইবা আর ওয়ালিদ বিন শাইবা এরা
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে অত্যাচার করছিল গালাগালি করছিল এদিন এরার খোল্লা হাটা হইছে কথা করা হইছে এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর একজনের খোল্লা কাটছো আর বাকি দুইজনের খোল্লা কাটাত গিয়া মানে হত্যা করে সাহায্য করছিল গিয়া তাদেরটা খোল্লা কাটতে পয়লা মানে তার গিয়ারি হেরা দুইজনকে সাহায্য করছিল এরপরে তারা টার্গেট দিছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তারা আমরা রক্ত ক্ষতি করলো যে আমরা নেক্সট যুদ্ধত আমরা স্পেসিফিক্যালি হামজারে আমরা মারতে হইব হিন্দ তাই না আসলে পরে মুসলমান হইছে তাই একজন সাহাবা হিসেবে তাই আমরা বিশ্বাস করি আল্লাহ তাহলে বেহেস দিতা বাট এই সময় তাই কাফির আসলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ তাই তাদের বাফরে মারছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিবে আব্দুল মুত্তালিবে বদরের যুদ্ধ তাই ওয়াহশী নামের একজন খালা আফ্রিকান ক্রীতদাস আছিল তাদের লগে ওয়াদা করছেন যে তুমি যদি হামজা ইবনে আব্দুল মুত্তালিবে মারতে পারো তে আমি তোমারে তোমার ওজনের সমান তোমারে শোনা দিব তা দেখলা নাই আরো নেতা হল আসিল মক্কার হেরাও গেছে বলে তুমি যদি মারতে পারো হামজা ইবনে আব্দুল মুত্তালিবে আমি তোমারে ওইটা দিব ওইটা দিব এবং যে মানুষের কিনা গোলাম আসিল ওয়াহশী ওই মানুষেও হইছে যে তুমি যদি হামজা ইবনে আব্দুল মুত্তালিবে মারতে পারো তে আমি তোমারে আজাদ করে দিলাম তুমি ফ্রি হয়ে যাবে আর ওয়াহশী আসিল একটা শক্তিশালী একটা যোদ্ধা এবং যারা থ্রো করবার লাগে মানে জাভেলিন থ্রো করবার লাগি খুব স্কিল আমরা ইয়াং থাকতে স্কুলও আমরা জাভেলিন থ্রো করা প্র্যাকটিস দিছি বাট এই সময় আমরা বুঝছিলাম না লাগি বেশি মনোযোগ দিছিলাম না নাহলে তো ইয়ে শিখতে পারলাম না ইনশাল্লাহ বাট এটা একটা চান্স আছে যদি কেউ চাই এটা শিখতে তানরে কইছে যে তোমারে ফ্রি হয়ে গেলে যে তাই শুনা ওয়াশি শুনা বাই দিও তো তাই মন গেছে না সিল্ক ফয়সা নারী ইত্যাদি বাই দিয়েছে আমি যদি ফ্রি হয়েছি মুখে আমি যদি স্লেভ থাকতাম না কেউ চাই না স্লেভ থাকতো সবাই চাই যেন ফ্রি হইত কিন্তু বর্তমানে দুনিয়ায় মানুষে চাই যেন ব্যাংকের স্লেভ বানাইতো মর্গেজের স্লেভ বানাইতো পার্লামেন্টের স্লেভ বানাইতো লোকাল কাউন্সিলের স্লেভ বানাইতো অমলা হানি ফ্যাশনের স্লেভ কেউ কেউ গানের স্লেভ কিন্তু একমাত্র আল্লাহর স্লেভ হওয়া উত্তম আর কোনো জিনিস স্লেভ হওয়া মানুষের নেচারের বিরুদ্ধে তাই এগ্রি করছেন ওয়াহশী ওয়াহশী তাই ইয়ে শেষ পর্যন্ত ওই মুসলমান ইয়ে মরছেন একজন সাহাবি ইয়ে মরছেন কিন্তু এই সময় তাই মুসলমান আসলো না এবং তাই কেয়ার করলেন না উহুদের যুদ্ধ যে সময় তারা আইসি আর্মি এর প্রতিবাদ দিবার লাগে বদরের লগে আর হামজা ইবনে আব্দুল মুত্তালিবে মারবার লাগে টার্গেট করে কয়েকজন লিডারে ওয়াশিরে তারা ইহুদা দিছে মিশন মানে এটা যেমন একজন কিতা হিটম্যান অ্যাসাসিন যে সরকার হল তারা ডিনাই করে যে তারা অন্য দেশের প্রেসিডেন্ট রে আলিম রে লিডার রে জেনারেল তারা অ্যাসাসিনেট করে না আর টর্চার করে না প্রিজনার হলতে মানে আসলে তলে তলে তারা করে এবং আমি ঐদ্য কয়েকজন ব্রিটিশ আর্মির মানুষের লগে আলাপ করছি এবং আরো অনেক বছর আগেও আমার কিছু আলাপ করছিলাম তারা স্বীকার করছে যে তারারে টর্চার করার ট্রেনিং দেওয়া হয় সিস্টেমেটিক ভাবে আবার পলিটিশিয়ান আইয়া কইনা আমরা টর্চার বিশ্বাস করি না আমরা টর্চার করি না আবার প্রত্যেকটা সেনারে ট্রেনিং দেওয়া হয় টর্চার কিলা করতে এবং বাংলাদেশও রেবের কিছু অফিসারের লগে আলাপ করলে ফাইবা এবং আবার নিজেরও তার লগে মারতে ফাইছি যে ব্রিটিশ সরকার তাকে হারি মানুষ ফাটাইয়া দেওয়া ওই রেবরে টর্চার করার ট্রেনিং দিবার লাগে এটা আপনারা যদি রেবের কিছু অফিসার থাকে আত্মীয়র মাঝে আলাপ করলে তারা কিছু মুরব্বু না টুনা খাবে ইহার লাগে মানে তারা জিফরা কিছু লরম হয় তো দেখবেন এটা শিকার আইব এটা ওই লোকে সরকার হলতে মিশা মাত এবং দুর্নীতি তারা ওই রকম তারা হিটম্যান ফাটাই দিছে মানে ওয়াশি তাই পরবর্তীতে তাই কইছেন মুসলমানের পরে জানে আমি সময় কেয়ার করি না আমি বিকজ কুরেশে তারা আমারে বাদ ব্যবহার করছে আমার লোকে
আমার স্লেভ হিসাবে তারা আমারে আমারে গালাগালি করছে, আমার লগে অত্যাচার করছে। আর মুসলমান হলতে আমি মুসলমান না, আমি কেয়ার করি না, মুসলমান জিতুক আর আমি কেয়ার করি না কুরাইশ জিতুক। আমার দরকার শুধু আমি হামজারে মারতাম আর আমি ফ্রি হইতাম, আমি কোনো ফককে নাই যে আমি কমপ্লিটলি ই কুরাইশের আর্মির লগে নাই, আমি আলাদা একজন স্পেশাল ফোর্স হিটম্যান। আমার একটা টার্গেট ওখন হাদিসের রিওয়ায়াতের মাঝে পাওয়া গেছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তাইন উহুদের যুদ্ধের মাঝে তাইন একটা একটা করে তাইন 30টা কুরাইশের কাফিরে তাইন হত্যা করছেন নিজের হাতে। এবং 31 নম্বর কাফির লোক যখন মারেন তাইন ওই সময় ওয়াশে এইম করছে যে দেখছে যে তাদের ফেট ক্লিয়ার, তার স্পিয়ারের লগে এইম করছে মারত। কিন্তু একটা মানুষ আইছে সামনে দি পারছে না আর তাই দেখছেন না ওয়াসিরে হামজা ইবনে আব্দুল মুত্তালিবে ওয়াসিরে দেখছেন না তাই তাই 31 নম্বর কুরেশি কাফিরও তাই মারি গেছেন। পরিবর্তে তার মাইরে হারিয়ে তাই যারা আরেকজন কাফির লোক মারি করতা ওখানে মাঝখানে একটা গাঁথা আছিল গাতার মাঝে তাইন ফাও ফিসলিয়ে তাইন ফরি গেছেন গি আর ওই ফরা অবস্থার মাঝে বাসে তার স্পিয়ার দিয়ে জাটা দিয়ারি একেবারে তাদের ফেটে দিয়ে ইহর দিয়া তাদের মারি লিছে মারি লিছে। এবং শুধু মারছে না, হিন্দে কইছিল ওয়াসিরে জেনে যে হামজার খলজিয়া বার খৈরা লই আইতো, তাই হামজার খলজিয়া খাইতো তাই বাপরে হামজায় মারছিল আল্লাহ। ওয়াসে হামজারে মারার পরে তাদের শরীরে খাটছে ছুরি দিয়ে খাটছে, খাটতে হারি কিছু ইটুকরা ইটুকরা আল্লাহ তৈয়া খলজিয়া বার খৈরা লইয়া গেছে। ওই হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তার জান কুরবানি দিলা ইসলাম বাঁচাইবার লাগি, ইসলাম আল্লাহর কথা উঁচা করবার লাগি, আল্লাহর নবীরে বাঁচাইবার লাগি, আল্লাহর নবীর উম্মতে বাঁচাইবার লাগি। ওইটার নাম হইল জিহাদ। আর ওই ধরনের কাজ করে যে মরে তারে আমরা হই শহীদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন তাই হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে সব শহীদের সর্দার। এটা এক ধরনের সার্টিফিকেট যে হাদিস হয়েছে গিয়া শেখ আল হাইতামির হাদিস কিতাবের মাঝে আছে যে আল্লাহর সামনে কিয়ামতের দিন সব শহীদের সর্দার হবে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এটার মিন হয়েছে গিয়া তার বেস্তের গ্যারেন্টি দিলা কিয়ামতের দিন আল্লাহর সামনে তাই সব শহীদের শহীদ হিসাবে আল্লাহর কাছে তাই দেখবা। কিন্তু আজকে কত জেনারেল আছে ওই মুসলমান দেশ মিশরও তার আর মেরিন আছে কইলাম যে শক্তিশালী মুসলমান আসুন মেরিন হল আসুন মেরিন সেই দিন একটা মানে আর্মি জগতের মাঝে এটা একটা অসাধারণ একটা জিনিস, এটা খুবই উপকারী। আর আমরা আমার জানা মতো মুসলমানের আর কোনো দেশের মেরিন নাই, খালি মিশরের আছে মেরিন। যে তারা নাও তাকে লাগবে হারিও তারা মারি করা আরম্ভ করতে পারবো। আর অন্য জাতের আর্মি তারা যে যেখানে আছে ওখানে অসিনে আর তারা যদি এক জাতের জন্য গিয়ে তারা ফতারাইলে তারা হইতে পারে না। কিন্তু কিন্তু এরা নাও তাকেও মারি করতে পারে, নাও তাকে যাজো যাজো তাকে যাজো যাজো তাকে মাটির রাস্তাকে মারি লাইমিয়া মাটির লোকে মাইন করতে পারে, মাটির মাইন আর্মি লোক মাইন করতে পারে। পাকিস্তানের আছে নিউক্লিয়ার ওয়েপন, দক্ষ মুসলমান না হইলে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন আয় পাইতে কি শক্তিশালী ইমানদার না থাকলে দুনিয়ায় পাকিস্তানে নিউক্লিয়ার অস্ত্র বানায় কি লেখেন। সৌদি আরবের আছে অ্যাডভান্সড এয়ারজেট, ব্রিটিশের কাছ থেকে তারা নেয় টর্নেডো জাগুয়ার, আমেরিকার কাছ থেকে তারা নেয় F-16 আছে মুসলমানের কাছে এটা। কিন্তু এই রিসোর্স সকল এই শক্তি সকল এটা জাহিলিয়াতের যুগের মতো এটা মানে রাইট হামলা লাগাই তারা অন্য হামলা লাগাই শুনছি যেনে যারা যারা গেছেন পালিস্তাইন লেবানন সিরিয়া তারা কইছেন যেনে যে লেবাননের আর সিরিয়ার যেনে আর্মির যেনে বন্দুক কেনন এটা ইসরায়েলের মুখে তারা পয়েন্ট করা নাই
এটা তারা তাকে মুসলমান জনগণের মুখে পয়েন্ট করা এবং আজকে আমরা শুনলাম যে সিরিয়ার কত হাজার হাজার মুসলমানকে মারে সিরিয়ার সরকারে কিন্তু যখন আমেরিকার আর্মি আফগানিস্তান আর ইরাক মুসলমানকে মারছে এই সময় সিরিয়ার সরকারে আর্মি পাঠাইল না কোনো কারণ যে মুসলমানের সাহায্য করে কিন্তু তার নিজের দেশের মুসলমানকে হত্যা করে পাকিস্তানের সরকারে ইরাক পাঠাইল না আর্মি যে মুসলমানদের হেল্প করি কিন্তু আর্মি পাঠায় তারা কয় কঙ্গো পাঠায় তারা ফাটায় ওয়াজিরিস্তান মুসলমানদের মারবার লাগে বাংলাদেশের সরকারও আমি শুনছি না যে ইরাক আর্মি ফাটাইছে আমেরিকার সেনার লোকের প্রতিবাদ করে দিয়ে মুসলমানদের বাঁচাইবার লাগে কিন্তু তারা নাম করা বিশ্বের মাঝে যে ইউনাইটেড নেশনের কাছে তারা সেনা কন্ট্রিবিউট করার লাগে তারা নাম করা দুনিয়ার মাঝে এর লাগে যদি বুঝো কুরআন শরীফ মহামসলামের কথা সাহাবাদের জীবনী আর মুসলমান যদি একত্রে কাম করো শক্তিশালী মুসলমানের যদি শেয়ার করো আমরা উন্মতে এই ধরনের সাফারিং করা দরকার নাই আর এই সাফারিং একশো বছর নিয়ে ইউজার কি আমরা দুনিয়ার মাঝে যে মুসলমানের উপরে ডাল নাই শিল নাই লাস্ট যে সুলতান খালিফ আসিল 1924 তারে আলানির ফরতেকিয়া আর দুনিয়ার মুসলমানের লিডার হিসেবে কেউ নাই আমরা দরকার নাই ইলেহান তাকার আমরা যদি কোঅপারেট করি দেখা যায় একটা রুমের মাঝে যদি নমাজে রক্ত হয় যে আমরা চিনি জেনে হারে দিতে মাগে আমরা কোনো সমস্যা হয় না জেনে চিন্তা জেনে খেয়ে যোগ্য নমাজের আগে যাইবার লাগে যদি আমরা ড্রাইভিং করে কোথাও যাইতে চাই তো আমরা সেটা ড্রাইভার হইতো আমরা যোগ্য সেটা বেশি ভালো আমরা বুঝতাম পারি ইজি মানে ট্রাক ড্রাইভ কো আর বাস ড্রাইভার কো আর গাড়ি ড্রাইভার কো আর নৌকা ড্রাইভার কো দশজন মানুষ থাকলে আমরা একজন দেখ তুমি ড্রাইভার হয়ে যাবো তো আমরা অত সমস্যা কেন হয়ে জানে আমরা যে ডাল যে শিল্ড লাগে যে মুসলমানের প্রোটেকশন দিবার লাগে এই শিল্ড নমিনেট করতে আর পছন্দ করতে আমরা অত হার্ড হয়ে যাই এমনি এবার আমরা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ফিমেল মহিলা এমপি পুরুষ এমপি আমরা আরো মাঝখানে একটা থাকে জানে এটাও আমরা এমপি বানাইতে চাই এটা চুজ করতে আমরা ইজি হয় কিন্তু আমরা একজন মুসলমান সব দুনিয়া সব মুসলমানের নেতা হইতে একজন খলিফা যে মুসলমানের ফকর থাকে দুনিয়া খারা হইতে বলে স্টপ যে আমার উম্মতের নাগরিকের উপরে তুমি কর্তা ফর্তা নাই এই ধরনের টর্চার কৌরা খেনে আমরা চুজ করতে পারি না মানে আরো দুইটা কথা আমার রয়েছে বাকি ওই লগিয়া যে সাহাবা একরাম হতে তারা যদি তারা আগ জীবনে কোনো বাদ খাম কইরা থাকুন এটা যদি কোনো খানো উল্লেখ করো যে পরিবর্তে যদি তারা এটা তোবা করো এবং এটা সাইডে তারা বালা উদিন এটা মেনশন করা লাগে যাতে আমরা বিশ্বাস করি সব সাহাবায় তারা যে গ্রুপ হিসাবে বেহেস্তের গ্যারান্টি পাইছুন আল্লাহ তারা মাফ করে দিয়েছেন বিভিন্ন আয়াত আছে তো কইলে পাইবা যে আল্লাহ তারা সবাই মাফ করে দিয়েছেন এই জন্য মেনশন করা লাগে যে আমি আগে কইছিলাম যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং ওমর ইবনে খাত্তাব তারা মদ খাইতা তারা যখন তারা মদ খাইতা এই সময় মদ নিষেধ করা হয়েছিল না মদ নিষেধ করা আয়াত তখন আইছিল না এই সময় এই সমাজ খাইতা সেহ তারা নিষেধ না হইলেও তারা এটা থেকে দূরে থাকত যখন মদ খাওয়া নিষেধ হয়েছে তারা স্টপ করে দিছে এবং আল্লাহ হোসেন আগের যেটা এটা মাফ এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সম্বন্ধে আয়াত নাযিল করা হয়েছে যে তাই ড্রাঙ্ক হিসেবে তার নমাজও খারাপ হয়েছে তাই সুরা ভুল হইলারা তে আয়াত আইসে জেনে তোমরা যে সময় ড্রাঙ্ক অবস্থায় তাকে তোমার নমাজের দ্বারা আইও না বাদে আর কতদিন বাদে আইসে জেনে আয়াত জেনে তোমরা মধ্যে দ্বারা খাসে যাইও না আরো দুইজনের সম্বন্ধে আমার মেনশন করা লাগে যে ওয়াহশি এবং হিন্দ রাদিয়াল্লাহু আনহু যদিও তারা কোঅপারেট করছো হামজা ইবনে আব্দুল মুত্তালিবরে মারবার লাগিয়া তারা অনেক পরে মক্কা দখল হওয়ার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বিশ্বাস করছেন মুসলমান হইছেন এবং তারা গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে মাফ চাইবার লাগিয়া
স্পেসিফিকলি জেনে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লগে তারা জেনে যে বাদ ব্যবহার করছেন মাফ চাইবার লাগে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাফ কইরা দিছেন কিন্তু তাদের যে সময় মনে হইছে তাদের সাসার কথা এরারে দেখলে তারারে কইছেন যে তোমরা মাফ করে দিলাম কিন্তু আমার সামনে তোমরা আর আইও না আমার সহ্য হয় না আমার মনে হই যায় কি আমার সাসার কথা এর লাগে তারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গেছে না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহও তারারে মাফ করে দিয়েছে এটা আমরা বিশ্বাস করি এবং ওয়াহশি তাই চেষ্টা করছেন জেনে তাদের বৃত্তি একটা ইউ আইছে জেনে আমি খিতা করলাম আমি দোষ করছি জেনে তাদের বৃত্তি এটা আইছে তাই চেষ্টা করছেন জেনে তাই নিজের কিলা হানি তাই আমরা কইছি না জেনে কয়েক সপ্তাহ আগে যে আবু উবাইদ আল জাররাহ কইতা জেনে তোমরা যদি বাদ হাম করো তাহলে হারি করো বেশি বেশি বালা হাম করবার লাগি বাদ হামরে গুরবার লাগি তো ওয়াহশি চেষ্টা করছেন আমি খিতা করতে পারবো আমি তো ওই হাম করি যেতে আমার আল্লাহ হিদা মাফ করে দেন হি বাদ হাম জেনে আমি করতাম ফেরি কোন বালা হাম করি তাদের বাকি জীবন তার ওলা খান চেষ্টা করছে শেষ পর্যন্ত তাই মুসাইব মুসাইলামা আল কাজ্জাব নামের এক ব্যক্তি আছে যে হে নবী করে দাবি করছে মুহাম্মদ রাসূল মারা যাওয়ার পরে তাই চেষ্টা করছে যে তাই এই ব্যক্তিরে যদি মারতে পারো তে তাই একজন ভালো মানুষে মারছিল আগে লাগে উনি একজন খুব খারাপ মানুষে মার দিয়ে আমি নি আল্লাহর কাছে যেন আমি সমান সমান হইতাম পারি আর তাই কষ্ট করে মারছিল মুসাইলামা আল কাজ্জাব ওয়াহশি রাদিয়াল্লাহু আন কুরআতে মারা হইছে এবং তাই এটা কথা কইছেন তাই ওই কারণে তাই চেষ্টা করছে আর লাস্ট কথা হইলে আমার হামজা ইবনে আব্দুল মুত্তালিব সম্বন্ধে তার মাটি দেওয়া হইছিল যে জায়গার মাঝে উহুদের ময়দান অনেক বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাইরো খলিফা মারা যাওয়ার পরে ইমাম হাসান মারা যাওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা ইসলাম এই সময় তাই সাইসলা জেনে উহুদের মাঠে দিয়ে একটা পানির একটা নালা যাইতো এই নালারে তার সাইসলা ডাইভার্ট করে নিতা অন্য বাইতে ওই সময় তারা উহুদের মাঠের মাঝে জেনে ওই উহুদের যুদ্ধের কিছু শহীদ হল মাটি দেওয়া আছিল এরা লাশে তারা আলাইছিলা আলাইবার সময় চিন্তা করার জন্য কত বছর বাদে যে দশ চল্লিশ পঞ্চাশ ওরকম বছর পরে পঞ্চাশ বছর পরে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশে তুলা দেওয়ার পরে অ্যাক্সিডেন্টালি একটা হার একটা সোয়ার্ডে তাদের লাশের ফার মাঝে একটা সিরা দিছিল খাটা দিছিল কিন্তু সাহাবা হতে বলছেন যে খাটা থেকে ফ্রেশ রক্ত বাড়াইছে এই ধরনের জিনিসটে আমরা ইসলাম ধর্মের মাঝে আমরা কাররামা হিসেবে ধরে নেই যে এই ধরনের জিনিস আল্লাহ যারা আল্লাহ যারা ভালোবাসে তারা আল্লাহর ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে নেন যে আমরা অলি কই আউলিয়া কই আউলিয়া আল্লাহ এরার মাঝে ওই ধরনের চিহ্ন দেখা যায় অথবা যারা সত্যিকারী শহীদ হইয়া মরণ এরার মাঝে যে আল্লাহ তারা যেন মাফ করে লিছন কিংবা ওই ধরনের একটা চিহ্ন আমরা ধরে নেই এটা রেকর্ড করা আছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের এরকম ঘটনা হয়েছে এবং আমরা তো অলরেডি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জেনে তার আল্লাহ সুবহানাহু তাআলা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রে তার জেনে বেহেশত সার্টিফিকেট দিছেন আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন